নারী মুক্তির কথা তিনি বলে গেছেন, নারীদের স্বাধীনতার কথা বলে গেছেন, নারীদের সমান অধিকারের কথা বলে গেছেন, তার স্বামী তার সন্তান তার পিতার সম্পত্তির তো সমান অধিকার কোন ধর্মে কোন দেশে এটা ছিল না, নবীজি সেটা বলে গেছেন। তার সেটা নিয়ে আলোচনা হবে না কেন? কেন আমরা নারীদেরকে এখনো পিছিয়ে রাখবো? কেন আমরা নারীদেরকে হাতের চুড়ি পায়ের নূপুর গলার হার কানের দুলের মধ্যে আবদ্ধ রাখবো? তার মধ্যে আবদ্ধ থাকার নাম জন্য নারীরা নয়, সমান তালে পুরুষদের সঙ্গে এগিয়ে যাবার তাদের অধিকার আছে। সেই জায়গাটা নারীদেরকে যেমন এগিয়ে আসতে হবে, পুরুষদেরকে সমান তাদেরকে সাহায্য করতে হবে, সেটাই বলে গেছেন নবীজি। ইসলাম সমাজ যদি নারীদের সঙ্গে না থাকে তাহলে নারীরা এগোবে কি করে? পিছিয়ে যেতে হচ্ছে। এবং নারীরা পিছানো মানে জেনে রাখতে হবে মুসলিম সমাজটাই পিছিয়ে যাচ্ছে। জিন, ঘরবন্ধ, পেয়ে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, বিবাহ, চাকুরি, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকিরের সাহেবের তদবির খানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি, আমি মুসলিম ধর্মে গ্রহণ করেছি। আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি, নবীজি যার জীবনী নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই নবীজি গোটা বিশ্বের নারী সমাজকে মুক্তির আলো দেখিয়েছিলেন। সেই নারী সমাজ নিয়ে কিন্তু কোথাও সেভাবে আলোচনা হয় না, যদিও আমার একটা ক্ষোভের কথা, মনের কথা। কিন্তু আজকে যদি আমরা দেখি এই সময় দাঁড়িয়ে, যদি প্রাচীন ইতিহাস আমরা দেখতে চাই, যদি আমরা সেই সময় ভারতবর্ষের, সেই সময় আরব দেশে, সেই সময় ইহুদিদের, সেই সময় খ্রিস্টানদের যদি আমরা জীবনী তাদের বিভিন্ন গ্রন্থ যদি আলোচনা করে আমরা দেখে থাকি, সেখানে দেখব নারীরা সেখানে ছিল ভোগের বস্তু, সেখানে নারীরা ছিল একদম অকল্যাণ, তাদেরকে বলা হতো, তাদেরকে পাপ বলে বলা হতো। কিন্তু নবীজি যখন আমাদের বিশ্বে অবতীর্ণ হলেন তখন কিন্তু নারীদেরকে বলেছেন যে নারীদের পৃথিবীতে পুরুষদের সঙ্গে সমান অধিকার আছে সমস্ত ক্ষেত্রে, যেমন সম্পত্তির ক্ষেত্রে, যেমন সম্মান, যেমন সমাজে সমস্ত ক্ষেত্রে। আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করি না, আমাদের মেয়েরাও সেভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না। আবার আমরা এটাও জানি নবীজি বলেছেন যে মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত স্বর্গ, তার মানে নারীদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় আমরা যখন দেখতাম যে নারীদেরকে বিভিন্ন ধর্ম বিভিন্ন দেশে শুধুমাত্র ভোগ্য পণ্য ছাড়া কিছু ভাবা হতো না, পাপ হিসাবে ভাবা ছাড়া কিছু ভাবা হতো না, এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হতো, বা তাদেরকে বাবা মা বাইরে লজ্জায় বেরোতে পারতো না, বা আমরা দেখি তাদেরকে কিভাবে হত্যা করা হতো বিভিন্ন সময়, এই প্রাচীন যুগ। কিন্তু নবীজি পৃথিবীতে আগমনের পর জ্ঞানের বার্তা নিয়ে এলেন, মানুষকে বললেন না নারী আর পুরুষ সমান, তাদের অধিকার পৃথিবীতে সমানভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাই তিনি বিশ্বমানব, তাই তিনি বিশ্বের মুক্তিদাতা। আজকে আমরা সেই নারী সমাজকে যে কোনো ভাবে হোক আমরা অবহেলা করছি। আমাদের আজকে গোদাবাজার সিরাতুন নবী কনফারেন্স কমিটি, তার উদ্যোগে বিগত বেশ কয়েক বছর ধরে এই কর্মসূচি আয়োজিত হয়ে আসছে। আমি প্রায় আছি গত বছর, যাই হোক, আমাদের উৎসব কমিটির প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের উদ্যোক্তারা আছেন, তাদের কঠোর পরিশ্রমে এই প্রোগ্রামটা হয়ে থাকে। প্রথমে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের উত্তরপ্রদেশ করে বিহারেও শুনছিলাম, আমাদের মেদিনীপুর থেকে এসেছেন মৌলানা সাহেবরা, তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, এখানে আছেন। এবং সর্বোপরি গোদাবাজার সহ পাশাপাশি গ্রামের মুসলিম ভাই থেকে শুরু করে অনেক পাশাপাশি গ্রাম সকল সম্প্রদায়ের মানুষরা এখানে উপস্থিত আছেন। আমরা শুনছিলাম আমরা মৌলানা সাহেবের বক্তব্য, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, খুব ভালো লাগছিল, একদম আমাদের একদম কী বলব বর্তমান সাময়িক পরিস্থিতিতে একদম উপযুক্ত বক্তব্য, আমার খুব ভালো লেগেছে এবং ওনাকে বলছিলাম। যাই হোক, আজকে এই সিরাতুন নবী অর্থাৎ নবীজির জীবনদর্শন নিয়ে আলোচনা, সে আলোচনায় আমি নিজেকে বলবো, আমি কিছু বলবো, এটা আমার কাছে অনেক পরম সৌভাগ্য। এবং যদিও আমি খুব একটা জানি না ধর্মীয় সংক্রান্ত ব্যাপারে, আমি একটু বলতে জানি না, তবুই আমি একটা কথা বলবো। আমরা বিভিন্ন জায়গায় নবীজি সহ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করি, ইফতার পার্টিতেও যাই, সেখানেও আমরা বিভিন্ন মৌলানারা তাদের বক্তব্য রাখে। আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি, আমি মুসলিম ধর্মে গ্রহণ করেছি। আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি, নবীজি যার জীবনী নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই নবীজি গোটা বিশ্বের নারী সমাজকে মুক্তির আলো দেখিয়েছিলেন। সেই নারী সমাজ নিয়ে কিন্তু কোথাও সেভাবে আলোচনা হয় না, যদিও আমার একটা ক্ষোভের কথা, মনের কথা। কিন্তু আজকে যদি আমরা দেখি এই সময় দাঁড়িয়ে, যদি প্রাচীন ইতিহাস আমরা দেখতে চাই,
যদি আমরা সেই সময় ভারতবর্ষের সেই সময় আরব দেশে সেই সময় ইহুদিদের সেই সময় খ্রিস্টানদের যদি আমরা জীবনী তাদের বিভিন্ন গ্রন্থ যদি আলোচনা করে আমরা দেখে থাকি, সেখানে দেখব নারীরা সেখানে ছিল ভোগের বস্তু, সেখানে নারীরা ছিল একদম অকল্যাণ, তাদেরকে বলা হতো, তাদেরকে পাপ বলে বলা হতো। কিন্তু নবীজি যখন আমাদের বিশ্বে অবতীর্ণ হলেন তখন কিন্তু নারীদেরকে বলেছেন যে নারীদের পৃথিবীতে পুরুষদের সঙ্গে সমান অধিকার আছে সমস্ত ক্ষেত্রে, যেমন সম্পত্তি ক্ষেত্রে, যেমন সম্মান, যেমন সমাজে সমস্ত ক্ষেত্রে। আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করি না, আমাদের মেয়েরাও সেভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না। আবার আমরা এটাও জানি নবীজি বলেছেন যে মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত স্বর্গ, তার মানে নারীদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় আমরা যখন দেখতাম যে নারীদেরকে বিভিন্ন ধর্ম বিভিন্ন দেশে শুধুমাত্র ভোগ্য পণ্য ছাড়া কিছু ভাবা হতো না, পাপ হিসাবে ভাবা ছাড়া কিছু ভাবা হতো না, এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হতো, বা তাদেরকে বাবা মা বাইরে লজ্জায় বেরোতে পারতো না, বা আমরা দেখি তাদেরকে কিভাবে হত্যা করা হতো বিভিন্ন সমস্যা এই প্রাচীন যুগে। কিন্তু নবীজি পৃথিবীতে আগমনের পর জ্ঞানের বার্তা নিয়ে এলেন, মানুষকে বললেন না নারী আর পুরুষ সমান, তাদের অধিকার পৃথিবীতে সমানভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তাই তিনি বিশ্বমানব, তাই তিনি বিশ্বের মুক্তিদাতা। আজকে আমরা সেই নারী সমাজকে যে কোনোভাবে হোক আমরা অবহেলা করছি, আমরা যে কোনোভাবে হোক সেই জায়গা থেকে সরে আসছি। আমাদেরকে জানতে হবে, ভাবতে হবে একটা সমাজ, সে মুসলিম সমাজ হোক যেই সমাজ হোক, এগিয়ে যাওয়ার জন্য দুটোকেই প্রয়োজন, না পুরুষকেও প্রয়োজন নারীকেও প্রয়োজন। নারী যদি এগোতে না পারে তাহলে কিন্তু পুরুষ কিন্তু একা এগোতে পারে না। তাই আমি আশা রাখবো আগামী দিন যখন সিরাতুন্নবী অনুষ্ঠান হবে আমাদের মৌলানা সাহেবরা তাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবে, আমরা শুনবো, আমরা অনেক নিজেদেরকে সমৃদ্ধ করব। তার সঙ্গে অবশ্যই নারী সমাজের উদ্দেশ্যে কিছু বার্তা হোক, কারণ আমরা অনেক জানি, আপনারা সকলেই জানেন, আমি হয়তো কম জানি, যে আমাদের পবিত্র কোরআনে উল্লেখই আছে নিশা বলে একটা সুরা আছে যার মানেই হলো নারী, নারীদের অধিকার, নারীদের সমস্যা সমাধানের প্রত্যেকটা কথা সেখানে উল্লেখ আছে, এবং নবীজি সেইগুলোকে পালনের জন্য প্রত্যেকটা জায়গায় তিনি বিভিন্ন হাদিসে উল্লেখ করে গেছেন। তাহলে নারীদেরকে নিয়ে এত অবজ্ঞা কেন? সে যাই হোক, আমি একজন নারী হিসেবে বলে ফেললাম, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনতে হয় এই মুসলিম মেয়েরা এরকম পিছিয়ে আছে, এই কথা বলতে পারে না, এই এগোতে পারে না, এই চাকরির ক্ষেত্রে লড়াই করতে পারে না, এই সমস্যাগুলি কিন্তু আমাদেরকে ভুগতে হয়, আমাদেরকে বুঝতে হয়, আমরা সেই মানে সেই সমস্যার সঙ্গে লড়াই করে আজকে আমাদেরকে এগোতে হয়। বেশি তো লড়াই করা যাবে না, কারণ আমরা যদি আপনারা যদি সমাজ যদি আমাদের সঙ্গে না থাকে, ইসলাম সমাজ যদি নারীদের সঙ্গে না থাকে, তাহলে নারীরা এগোবে কি করে? পিছিয়ে যেতে হচ্ছে, এবং নারীরা পিছানো মানে জেনে রাখতে হবে মুসলিম সমাজটাই পিছিয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম কথাবার্তার সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গায় অবশ্যই আশা রাখবো আমাদের গোদাবাজার সিরাতুন্নবী কমিটি আগামীতে নিশ্চয়ই সিরাতুন্নবী আলোচনা করা মানে একটা পার্ট কিন্তু নারীদের উদ্দেশ্যে অবশ্যই থাকবে। নারী মুক্তির কথা তিনি বলে গেছেন, নারীদের স্বাধীনতার কথা বলে গেছেন, নারীদের সমান অধিকারের কথা বলে গেছেন, তার স্বামী, তার সন্তান, তার পিতার সম্পত্তির তো সমান অধিকার কোনো ধর্মে কোনো দেশে যেটা ছিল না নবীজি সেটা বলে গেছেন। তার সেটা নিয়ে আলোচনা হবে না কেন? কেন আমরা নারীদেরকে এখনো পিছিয়ে রাখবো? কেন আমরা নারীদেরকে হাতের চুড়ি, পায়ের নূপুর, গলার হার, কানের দুল এর মধ্যে আবদ্ধ রাখবো? তার মধ্যে আবদ্ধ থাকার নাম জন্য নারীরা নয়, সমান তালে পুরুষদের সঙ্গে এগিয়ে যাবার তাদের অধিকার আছে। সেই জায়গাটা নারীদেরকে যেমন এগিয়ে আসতে হবে, পুরুষদেরকে সমানভাবে তাকে সাহায্য করতে হবে, সেটাই বলে গেছেন নবীজি। আমি পড়ছিলাম, আমি এগুলো কম চর্চা করি, আমার নিজের সাবজেক্ট আছে আলোচনা করি, আমার নিজের অন্য কর্মক্ষেত্র আছে, তা সত্ত্বেও আমাকে যেহেতু আমন্ত্রণ করা হয়েছিল, বলা হয়েছিল কিছু একটা বলার জন্য, আমি দেখলাম আমার কাছে অনেকগুলো বই আছে, খুলে দেখলাম যে ইসলামে নারী, ইসলামে নারী মানে কি কি বলা আছে, তা পড়তে গিয়ে আমি দেখি অবাক যে এত কিছু আমরাই জানি না আমাদের সমাজে। আমরা যে অনেকটা আর যাই হোক অনেকে একটু পড়াশোনা করেছি, তাহলে আমরাই জানি না, যারা খুব অল্প শিক্ষিত ঘরে থাকে, ঘরের বউরা তারা কি জানবে? তাই সেই জানানোর দায়িত্ব আমার সিরাতুন্নবী কমিটিকে বলবো, অনুরোধ করবো আপনারা আসুন, এগিয়ে আসুন, আমরা এগিয়ে যাই, সমাজকে এগিয়ে নিয়ে যাই, এবং আগামী দিন আরো সুন্দর সমাজ গড়ি, এইটুকু বলছি। আর বেশি কিছু বলে আমি জানি আপনাদের ধৈর্য ধারা হচ্ছে, তাই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আরো বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মেয়েদেরকে যাদেরকে পুরস্কৃত করা হলো, অবশ্যই তাদের জীবন সুন্দর হোক, পড়াশোনার মাধ্যমে জীবন প্রতিষ্ঠিত হোক, এটুকু আমি অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সকলকে খোদা হাফেজ জানিয়ে।